করছি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। তো আজ হচ্ছে সানডে আর এখন বাজে হচ্ছে 12:30। তো সানডের দিন আজকে রুটিনটা পুরোটাই আলাদা হবে। তো আজ সারাদিনটা কী কী করি কী না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকের ব্লগটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে, কারণ আজকে যাব হচ্ছে একটু ঘুরতে। কী কী করছি সেটা পরে তোমাদেরকে জানাচ্ছি ভিডিওর মাধ্যমে। তো এখন মোটামুটি একটু যাবো, স্নান করবো, তাড়াতাড়ি দুপুর বেরোবো। কোথায় যাবো সবটাই তোমাদেরকে ব্লগে জানাচ্ছি, তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ভিডিও টাইটেল আর থাম্বেলটা দেখে আশা করি বুঝে গেছো যে আজকে কোথায় যাব। যাব হচ্ছে আজকে সিনেমা দেখতে। আজকে হচ্ছে সানডে, সেটা আগেই বললাম। তো আগের দিন যে ভিডিওটা তোমরা দেখেছো, মানে কালকে যে ভ্লগটা দিয়েছি, ওটাও ছিল সানডের দিনের ভ্লগ। মানে পুরো এক সপ্তাহ পর আমি আবার ভ্লগ শুরু করেছি। এতদিন তোমরা যে যে ভিডিওগুলো দেখছিলে সেগুলো বেশ কয়েকদিন আগের ভিডিও। এরপর তোমরা যে যে ভ্লগগুলো দেখতে পাবে, মানে এই ভিডিওটার পর থেকে যে যে ভিডিওগুলো আসতে থাকবে সেগুলো কিন্তু এখনকারই ভিডিও। যেহেতু আগেকার ভ্লগ অনেক ছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম, সেই জন্য আর কোয়ার্টারে আসার পর এক সপ্তাহ আর কোনো ভিডিও শ্যুট করিনি। সেই এক সপ্তাহ পর এই যে বেরিয়েছে সানডে দিন সিনেমা দেখতে, তো এই দিনই ভিডিওটা করেছিলাম। আর জানো তো, আজকে যে সিনেমা দেখতে এসেছি এটা কিন্তু এমনি এমনি আসেনি, একটা কারণে এসেছি। মানে তোমাদের দাদাভাই আমাকে ট্রিট দিয়েছে একটা কারণে। কি কারণে সেটা আমি তোমাদেরকে বেশ কয়েক মাস পরেই জানাবো। তো সেই কারণটার জন্যই তো ও ভীষণ খুশি ছিল বলে ও বলল যে ঠিক আছে চলো আজকে তোমাকে সিনেমাও দেখতে নিয়ে যাবো আর তোমাকে শপিং করাতে নিয়ে যাবো। তারপর আর কি, বর এত সুন্দর একটা ট্রিট দিলে কার না ভালো লাগে বলো। বেশ আনন্দে লাফাতে লাফাতে চলে এসেছি এই সিনেমা হলে। এটা নিয়ে আমার দুবার আসা হলো, আগেও একবার এসেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তখন জাওয়ান মুভি দেখতে এসেছিলাম। আজকে আমরা যে মুভিটা দেখতে এসেছিলাম তার নাম ছিল শ্যাতান। তো মুভিটা মোটামুটি ওই কালো জাদুর ওপরেই ছিল, আমরা কোনো রিসার্চ করে আসিনি। আগের দিন রাত্রেই হঠাৎ ঠিক হলো সিনেমা দেখতে যাব, কি কি মুভি চলছে সেটাই দেখলাম। আর এখানে একটা হলের মধ্যে চারটে মুভি চলে, চার রকমের, মানে চারটা ল্যাঙ্গুয়েজের। তো তামিল চলে, হিন্দি চলে, তারপরে তোমার উড়িষ্যার যে উড়িয়া ভাষা হয় সেটা চলে, তো সেই আর হিন্দি তো চলেই। তো আমরা সেই জন্য দেখছিলাম আগের দিন যে হিন্দিতে কোন মুভি এসছে দেখতে যাব। তো দেখলাম যে শ্যাতান মুভি এসছে, কোনো ট্রেলার কিছুই আমরা দেখিনি। ফার্স্ট টিকিট কাটতে গিয়েই দেখলাম যে শ্যাতান মুভি এসছে, তো বলে বুক করে নিয়েছি। তো এসে তারপরে একটু আদ্রু ওই মানে সিনেমা চালু হওয়ার আগে একটুক্ষণ সময় ছিল, বসে বসে একটু ট্রেলারগুলো দেখছিলাম, ব্যাপারটা বুঝলাম যে কালো জাদুর ওপরে মুভিটা। মোটামুটি মুভির প্রথমে যে ইন্ট্রোটা হয় সেটাই একটু ভয়ঙ্কর মতো ছিল, বাকি মুভি তো অত ভয়ঙ্কর মতো কিছু ছিল না, বাট অ্যাক্টিংগুলো খুব ভালো ছিল। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এইটা হচ্ছে মুভির একদম লাস্ট মুহূর্তের কিছু পার্ট, তো চাইলেই দিতে পারতাম, আমি কপিরাইটের ভয় আর দিলাম না, কেটে কেটে একটু করে দিয়ে দিলাম। জানো তো এই মুভিটা না আমাদের এই আমাদের যে ক্যাম্পের ভেতরে যে হলটা আছে, মানে সিনেমা হলটা আছে, সেখানেও সেই মুহূর্তে এই মুভিটা চলছিল আর আমরা বাইরে দেখতে এসেছিলাম এই মুভিটা। এবার তোমরা হয়তো বলবে টাকা খরচা করে বাইরে আসার কারণটা কি। সত্যিই কিন্তু টাকা খরচা করে বাইরে আসার কারণ কিছুই নয় তেমন, কিন্তু আমার কারণ হচ্ছে কি, আমার খুব ইচ্ছা করে আমি সিনেমা দেখতে দেখতে কিছু একটা খাবো, হয় জলও হতে পারে, কোল্ড ড্রিঙ্কসও হতে পারে, বা তোমার একটু খাবার কিছুও হতে পারে। কিন্তু ওটা হচ্ছে কি, ওদের ক্যাম্পের ভেতরে যে হলগুলো আছে সেখানে কিচ্ছু খাবার নিয়ে যেতে দেবে না, এমনকি জলের বোতলও পর্যন্ত না। তো সেই জন্য আমার একদমই ভালো লাগে না, তো সেই জন্যই বাইরে আসি মাঝে মধ্যে। তবে হ্যাঁ, যাই না যে একদম তাও নয়, সবসময় তো আর টাকা খরচা করে বাইরে বেরোনো উচিত নয়, যেহেতু একটা সুবিধা আছে আমাদের ফ্রিতে দেখার, সব নতুন নতুন মুভি প্রথমে ওখানেই আসে। তো মাঝে মাঝে যাই দেখতে, মাঝে মাঝে ইচ্ছা করে একটু বাইরে গিয়ে দেখে আসি। তো যাই হোক, দেখো মুভি তো দেখা কমপ্লিট। তারপরে এই দিদি আর দাদাদের সাথে দেখা হলো। আমি জানতাম না ওরা আসবে, আমার বর জানতো, পরে বললো যে একজন আসবে চলো পরিচয় করাবো, ওরাও হচ্ছে বাঙালি। তো আমরা সিনেমা হল থেকে বেরিয়ে একটু কেনাকাটা করতে গিয়েছিলাম, তারপরে ওরাও গেছিলো কেনাকাটা করতে, একই সঙ্গে মলে দেখা হয়েছে। তো এইখানে দেখো পুচকুটা দাঁড়িয়ে আছে, এত কথা বলে না কি বলবো, এত সুন্দর করে কথা বলে, এত কিউট লাগে। তো যাই হোক, ওকে দাঁড় করিয়ে একটা ছবি তুলছিল, আর ততক্ষণ তোমাদের দাদাভাইরা গেছিলো গাড়ি নিয়ে আসতে। তো এখন তো কোয়ার্টারে এসে গেছি আর এখন আর রান্নাবান্নার কোনো চাপ নেই, আর বাইরে থেকেও খাওয়ার আজকে আনিনি, কারণ ডেলি ডেলি বাইরের আর খাওয়ার খাবো না, কালকে খেয়েছিলাম, কালকে ব্লগ যদি আমি করিনি। তো যাই হোক, এখন করবো হচ্ছে দুধ গরম, কারণ সকাল থেকে দুধ দিয়ে গেছিলো, এখনও গরম করা হয়নি। তো কী কী কিনেছি সেটা আমি আলাদা করে দেখাচ্ছি না, জাস্ট নর্মালি বলে দিচ্ছি। এরকমই টি শার্ট যেটা বাড়িতে পরি ওইগুলো দুটো কিনেছি আর একটা জিন্স কিনেছি, ব্যাস এটাই, আর তেমন কিছু কিনিনি। তো যাই হোক, এখন চলো দুধটা গরম করি। আমি এখন ফ্রিজ খুললাম, দুধ বার করবো, কিন্তু কথা বলতে বলতে আমার চলে এসছে।
তো যাই হোক চলো এখন ভিডিওটা দেখতে থাকো, দেখি ভিডিওটা একদম খেয়ে দিয়ে তারপর শেষ করব। সকালে একটু বেশি করে ভাত আর আলু সেদ্ধ ডিম সিদ্ধ রেখেই দিয়ে গেছিলাম, আর ভাতে জল ঢেলে দিয়ে গেছিলাম যাতে রাত্রে এসে একটু হালকা পাতলা জল ঢেলে ভাতটা খেতে পারি, তো সেটাই খেয়েছিলাম। আর এখানে দেখো ডিম আলু সেদ্ধ আর ওইখানে ছিল ডিম ভাজা, ব্যাস এটা দিয়েই আমাদের আজকে রাত্রে খাওয়ার। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।